এই নিচের অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনাকে আবেদন ফর্মটি দেওয়া হবে, যেখানে পদগুলো শো করতেছে। সো আপনি কোন পদটিতে আবেদন করতে চান সিম্পলি ওই পদের উপরে ক্লিক করে নেক্সটে দিয়ে দিলেই আপনাকে আবেদন ফর্মটি দিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো বরাবর মতন নতুন করে আরও একটি চাকরির সার্কুলার নিয়ে এসেছি আপনাদের জন্য। সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অধীনস্থ আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে নতুন করে একটি সার্কুলার প্রকাশ করেছে, যেখানে 7টি ক্যাটাগরিতে বেশ কিছু লোক তার নিয়োগ দিচ্ছে এবং আবেদনটি সম্পূর্ণ আপনারা অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন। সো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব কিভাবে আমরা আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করব এবং এই সার্কুলারটি আপনি কোথায় পাবেন বিস্তারিতভাবে আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে। আশা করি সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকবেন। সো নিয়মিত চাকরির আপডেট সার্কুলার পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। সো আপনাদের সুবিধার্থে দেখতে পাচ্ছেন আমি সার্কুলারটি ওপেন করে রাখছি সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে যে সার্কুলারটি প্রকাশ করেছে। যেমন 1 নম্বরে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, এখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে। 13 নম্বর গেটে 26,590 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। 35 ক্ষেত্রে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন হবে, যেমন কোনো স্বীকৃত বোর্ড হতে অবশ্যই আপনাকে স্নাতক পাস হতে হবে, পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ লেখার এক্সপার্ট হতে হবে, পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই টেস্টে উত্তীর্ণ হতে হবে। এবং 2 নম্বরে যে পদটি রয়েছে জুনিয়র টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, এখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে। 14 নম্বর গেটে 24,680 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এই পদটির ক্ষেত্রে আপনাকে স্নাতক পাস হতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে, পাশাপাশি কম্পিউটার পরিচালনায় বেসিক ট্রেনিং থাকতে হবে। এবং 3 নম্বরে রয়েছে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, এখানে 14 নম্বর গেটে 24,680 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদটির ক্ষেত্রে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে স্নাতক পাস হতে হবে, পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা জানতে হবে এবং 60 লিপিতে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দ লেখার এক্সপার্ট হতে হবে, তার পাশাপাশি মুদ্রাক্ষরে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ লেখার এক্সপার্ট হতে হবে। এবং 4 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 16 নম্বর গেটে 22,490 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা হিসাবে অবশ্যই আপনাকে এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা, পাশাপাশি কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিং এর প্রতি গতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দ লেখার এক্সপার্ট হতে হবে। সো এখানে 1 নম্বর পদ থেকে শুরু করে 4 নম্বর পদের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন, যেমন চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, চাপাই, নবাবগঞ্জ, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, খুলনা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার প্রার্থী শুধুমাত্র আবেদন করতে পারবেন। তার মানে এই নিয়োগের ভিতর যে জেলাগুলো উল্লেখ আপনারা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র এই জেলার লোক যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন, তাছাড়া এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন না। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী করার ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন। এবং 5 নম্বরে রয়েছে দপ্তরি, এখানে 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে, 19 নম্বর গেটে 20,570 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। পত্রের ক্ষেত্রে অবশ্যই আপনাকে এসএসসি পাশের সার্টিফিকেট থাকতে হবে। এবং 6 নম্বরে রয়েছে বুক শটার, এখানে 3 জন লোককে নিয়োগ দেওয়া হবে, 19 নম্বর গেটে 20,570 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এই পত্রের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এসএসসি পাশের সার্টিফিকেট থাকতে হবে। এবং সর্বশেষ 7 নম্বরে যে পদটি রয়েছে অফিস সহায়ক, এখানে 6 জন লোককে নিয়োগ দেওয়া হবে, এই পদের ক্ষেত্রে আপনি এসএসসি পাশের সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। বেতন দেওয়া হবে 20 নম্বর গ্রেডে 20,010 টাকা পর্যন্ত প্রদান করা হবে। সো এখানে 5 নম্বর থেকে 7 নম্বর ক্রমিক পদের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন, আগে যেটা বলেছি এই নিয়োগের ভিতরে যে জেলাগুলো উল্লেখ করা রয়েছে শুধুমাত্র এই জেলার প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন, যেমন ঢাকা, গাজীপুর, ফরিদপুর, টাঙ্গাইল, চট্টগ্রাম, কক্সবাজার, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, নীলফামারী, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনার প্রার্থী যারা রয়েছেন, স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, তারাই শুধু আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী করার ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। সার্কুলারটিতে সম্পূর্ণ আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন সাবমিট করতে পারবেন। আবেদনকারী বয়স অবশ্যই সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে, যেমন 16/4/2023 তারিখ অনুযায়ী সর্বনিম্ন 18 বছর এবং 25/3/2020 তারিখ অনুযায়ী সর্বোচ্চ 30 বছরের ভিতর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। সো অনলাইনে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে, যেমন 2/4/2023 সকাল 10টা থেকে আবেদনটি শুরু হয়েছে এবং আবেদন করা শেষ হবে 16/4/2023 বিকাল 4টা পর্যন্ত আপনি আপনার আবেদনটি সাবমিট করতে পারবেন। সো আবেদনটি এখনও রানিং রয়েছে, আপনারা যারা আবেদনটি করেন নাই এখনই করে নিতে পারবেন। সো কীভাবে আপনার আবেদনটি সাবমিট করবেন
সেই বিষয়টি আমি এই ভিডিওর মাধ্যমে দেখাই দিব। সো প্রতিবারের মতনই আপনাকে অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পরে টেলিটক প্রিপেড সিম এর মাধ্যমে একটি পরীক্ষার ফি বাদক অ্যামাউন্ট জমা দিতে হবে। যেমন 1 নম্বর থেকে 4 নং ক্রমিক পদের জন্য 223 টাকা এবং 5 নম্বর থেকে 7 নম্বর ক্রমিক পদের জন্য 112 টাকা টেলিটক প্রিপেড সিম এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। সো কিভাবে পেমেন্টটি করবেন এখানে দেয়া রয়েছে বিস্তারিত নিয়োগের ভিতরে। সো আপনি এই নিয়োগটা এখন কোথায় পাবেন সেই বিষয়টা আমি আপনাকে দেখাই দিচ্ছি। সো নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন ফর্মটি দেখার জন্য সিম্পলি এখানে যে লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন nanl.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদনটি সাবমিট করতে হবে। সিম্পলি এই লিঙ্কটি পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, এখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজটিতে চলে আসতে পারবেন। সো এখানে আসার পরে এইখানে ফার্স্ট যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক হার টু ডাউনলোড সার্কুলার, এখানে অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আমরা যে সার্কুলারটি এত সময় দেখলাম এই সার্কুলারটি এখানে ওপেন হয়ে যাবে। সো আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিজের মতন করে পুনরায় দেখে নিতে পারবেন এবং যাচাই বাছাই করে তারপরে আবেদন করতে পারবেন। পাশাপাশি যে দ্বিতীয় অপশনটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন, এই নিচের অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনাকে আবেদন ফর্মটি দেওয়া হবে যেখানে পদগুলো শো করতেছে। সো আপনি কোন পদটিতে আবেদন করতে চান সিম্পলি ওই পদের উপরে ক্লিক করে নেক্সটে দিয়ে দিলেই আপনাকে আবেদন ফর্মটি দিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এই সেই আবেদন ফর্ম যেটা আপনাকে ফিল আপ করতে হবে। সিম্পলি আবেদন ফর্মটি আপনাকে সুন্দরভাবে এবং নির্ভুলভাবে ফিল আপ করে সাবমিট করার পরে 72 ঘন্টার ভিতরে টেলিটক প্রিপেড সিম এর মাধ্যমে যদি পেমেন্টটি কমপ্লিট করেন তাহলে কমপ্লিটভাবে আপনার আবেদনটি সাবমিট করা হয়ে যাবে। আবেদনটি সাবমিট করা অবশ্যই এই ফর্মটি আপনি ডাউনলোড করে রাখবেন কারণ এটা পুনরায় আবার প্রয়োজন হবে। আশা করি আপনি আপনার আবেদনটি সাবমিট করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পাওয়ার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো জব সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।